আগে আমরা একবার দেখাবো আপনাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি বলেছেন সুদীপ বন্দ্যোপাধ্যায় গ্রেফতারের পর পরই। हमको सुदीप बंदोपाध्याय को चाहिए, हमको शुभेंदु अधिकारी को चाहिए, हमको सुभाषिस को चाहिए, हमको मलय को चाहिए, हमको बॉबी को चाहिए, हमको शुभम को चाहिए, सबाई के चाहिए। और उना के देशर लोके चाहिए, कारण ओ लोकटा बाहरे थकले देश सर्वनाश। सबचे प्रथम अरेस्ट करा उचित नरेंद्र मोदी और अमित शाह के। अरेस्ट हाथे क्षमता आज गायर जोरे, एमकी कोर्टगुलो के पर्त जमीन दीते देना जैसे अरेस्ट कर लक्ष रखें पाल कोम्पानी। আমি আপনাদের অফিশিয়ালি পলিটিক্যালি বলছি, পার্ল কোম্পানি দিল্লিতেই আছে, একেবারে ফাইন্যান্স মিনিস্ট্রি থেকে 200-500 মিটারের মধ্যে বা কিলোমিটারের মধ্যে হবে, 200-500 মিটারের মধ্যে এক্স্যাক্ট আমার নেই। 50,000 কোটি টাকার উপর চিটফান্ড, পাঞ্জাবের আকালি দল থেকে শুরু করে বিজেপি দলের সবাই ইনভলভ। ক্রিকেট কন্ট্রোল কেসে, ক্রিকেটের ক্রিকেট বোর্ডের কেসে বিজেপির কোন কোন নেতা ইনভলভ, অমিত শাহ থেকে শুরু করে নরেন্দ্র মোদী থেকে শুরু করে যত কেলেঙ্কারি উঠছে এখন পেটিএম, পেটিএম এ কেনই ডিল হয়েছে। ট্রাম্প বলছে পেটিএম ইজ নট, এই পেটিএম কে আমেরিকা কোম্পানি, আমেরিকা গভর্নমেন্ট ব্ল্যাকলিস্টেড করছে না। ট্রাম্প বলছে ইমেল করবেন না, ইমেল করলে আপনার এর থেকে কুরিয়ার করবে। আর সুদীপ বন্দ্যোপাধ্যায় চিরদিনের পুরনো দিনের একটা মানুষ, এতদিনের সিনিয়র পলিটিশিয়ান, লজ্জা করে না নরেন্দ্র মোদী? উনি কোনোদিন ভারতবর্ষের রাজনীতিটা বুঝেছেন? দাঙ্গা করে তো ক্ষমতা এসছে, আর আদানির টাকায় শুধু হাজার হাজার কোটি টাকা দিয়ে যদি ভারতবর্ষের পলিটিক্সটা হয়ে যায় তাহলে তো সব কিছুই হয়ে যায়। ওনার জন্যই আজকে কখনো অরবিন্দ কেজরিওয়ালকে, কখনো মায়াবতীকে, কখনো সোনিয়া গান্ধীকে, কখনো লালু প্রসাদ যাদবকে, এবং আরও পলিটিক্যাল পার্টি আমি জানি যারা ভয়ে চুপ করে আছে, কিন্তু প্রত্যেকেই অসন্তুষ্ট, প্রত্যেকেই বিরক্ত, এমনকি নিজের পার্টির লোকেদের পর্যন্ত স্পেয়ার করে না। আমি এখনও বলছি ভারতবর্ষে গণতন্ত্র আজকে সর্বনাশী পর্যায়ে পড়ে গেছে, জরুরি অবস্থার থেকে ভয়ে ভয়ে জরুরি অবস্থা চলছে। লোকে কবে টাকা ফেরত পাবে জানে না, মানুষের টাকার উপর রেস্ট্রিকশন আজও উইথড্র করা হয়নি, আদৌ সেভিংসে মানুষের যে টাকা আছে সেই টাকা নিরাপদ কিনা মানুষ জানে না। এই ঘটনার প্রতিবাদে তৃণমূল কংগ্রেস আগামীকাল থেকে যা প্রোগ্রাম নেবে সেটা আমাদের পার্টি অফিসে মিটিং করে কিছুক্ষণ বাদে বলবে, কিন্তু কালকে বিক্ষোভ কর্মসূচি সব চলবে সকাল 12টা থেকে। যেহেতু মানুষের অফিস কাছারি আছে আমরা অসুবিধা করতে চাই না, বেলা 12টা থেকে 3টে পর্যন্ত মিছিল মিটিং বিভিন্ন জায়গায় চলবে। এছাড়াও আমরা কর্মসূচি নিয়েছি প্রায় 10টা রাজ্যে, আমাদের যে শক্তি আছে আমরা এখন অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস, আমরাও সর্বভারতীয়, সব পলিটিক্যাল পার্টির কাছে আমার আবেদন থাকবে যারা মোদীকে লড়তে চান তারা রাস্তায় বেরোন, নোটবন্দিকে লড়তে চান রাস্তায় বেরোন মোদীর ফন্দিবাজির বিরুদ্ধে। এবং ইউপিতে ইলেকশন, পাঞ্জাবে ইলেকশন ডিক্লেয়ার হয়ে যাবে, তারা ইলেকশন নিয়ে বিসি থাকবে নো ডাউট, কিন্তু সারা দেশের মানুষকেই ওনারা নাকি সবক শিক্ষা দেবেন, এই কথাটা প্রত্যেকটা প্রেস জানে, প্রত্যেকে জানে, কারণ এটা ওপেন। অমিত শাহ যাদের বলেছেন তারা এসে আমাদের বলেছেন, নরেন্দ্র মোদী যাদের বলেছেন তারা এসে আমাদের বলেছেন। আমরা এই ঘটনা অনেকদিন আগে থেকে জানি বলে বলছি, উই আর স্ট্রং, উই আর ডিটারমাইন্ড, উই আর ডেডিকেটেড, উই আর ডিভোটেড টু দ্য পিপুল, উইল ফাইট দ্য ব্যাটল ইন ফেভার অফ পিপুল। কারণ এই গভর্নমেন্ট হচ্ছে অ্যান্টি পুয়ার, অ্যান্টি কমনার, অ্যান্টি ডেমোক্রেসি এবং অ্যান্টি দ্য ডেমোক্রেটিক রাইট অফ দ্য পিপুল, ইকোনমিক রাইট অফ দ্য পিপুল, প্রপার্টি রাইট অফ দ্য পিপুল। সুতরাং উইল ফাইট আউট দ্য ব্যাটল লাইক এনিথিং। ওরা এভাবে যদি মনে করে যে অ্যারেস্ট করে প্রতিহিংসা করে আমরা কেউ প্রতিবাদ করবো না, ভুল করবে। আর সিবিআই বলবার আগে বিজেপির নেতারা বলছে, বিজেপির নেতারা তো সব এক একটা বড় বড় চোর, ডাকাত, গুন্ডা, কারা জ্ঞান দিচ্ছে, কারা দান দিচ্ছে, পানামা থেকে বেনামা হাজার হাজার কোটি টাকার জমি কিনেছে, এই যে প্যারালাল ইকোনমি চালিয়েছে ভারতবর্ষের বুকে যেদিন থেকে নোটবন্দি বাতিল হয়েছে, কি করে এত নতুন নোট বাজারে এলো, কারা লক্ষ লক্ষ কোটি টাকা কাটমানির পরিবর্তে 30%-40% কমিশন করে এই নোট বাতিলের জায়গাটাকে স্তব্ধ করে দিল, কারা এসব করছে, এর মধ্যে বিজেপি টোটাল দায়ী। কিন্তু ভয়ে কেউ কেন কথা বলছে না আমি জানি না, এটাই নিয়ম যখন জরুরি অবস্থা হয়, যখন কালা কানুন হয়, কালা শাসন হয়। রাজনীতিটা রাজনীতি দিয়ে করা বাঞ্ছনীয়, রাজনীতিটা কখনো প্রতিহিংসা দিয়ে হয় না। এবং এটা যে প্রতিহিংসা পরম রাজনীতি এটা দেশের মানুষ জেনেছে, এবং আমরাই একমাত্র রাজনৈতিক দল, 20 বছর আমাদের দলে, 19 বছর প্লাস হলো, অনেক কষ্ট করে আমরা রাজনীতিটা করি। মোদীবাবুদের হাজার হাজার কোটি টাকা আছে, তিনি বাইরে যখন যেতেন, আজকে আমি কোশ্চেনগুলো তুলছি, আগেও বলেছি অনেকবার, একটা প্রেসকে নিয়ে যেতেন না, যতবার বিদেশ ট্যুর করেছে গত 2 বছর ধরে কোনো প্রেস সাথে যায়নি, তাহলে বাক্সগুলো
কিন্তু এই কোশ্চেন যদি আমরা করি আমাদের মনে অনেক কোশ্চেন আসছে অনেক কোশ্চেন আসবে এবং আমি এখনো মনে করি সাহারা থেকে শুরু করে একেবারে আরো অনেক যে সমস্ত আছে সবগুলো থেকে শুরু করে যেই 4 কোটি টাকায় চোরের নখ কোট গায়ে দিয়ে নিজে নিজেকে গ্লোরিফাই করে তার কোনো অধিকার নেই অন্য কোনো রাজনৈতিক দলের উপর হাত তোলা আর আজকে উনি ক্ষমতায় আসেন বড় কথা বলছেন গোদরা কাণ্ড আমরা কেউ ভুলিনি গুজরাটের দাঙ্গা আমরা কেউ ভুলিনি এক সময় আমেরিকাতে তোকে ব্ল্যাকলিস্টেড করে দিয়েছিল বিদেশে যেতেই দিত না ভারতবর্ষের বদনাম করে দিয়েছে এখানেও সেই খেলাই উনি খেলছেন ওনার কতগুলো এজেন্সিকে দিয়ে আমার অফিসারদের কাছে অ্যাপিল থাকবে ডোন্ট প্লে দ্য পলিটিক্যাল ডার্টিকে ডোন্ট লিসেন দিস পলিটিক্যাল লিডার্স ফর দিস পার্সোনাল পারপাস অর দ্য ভেন্ডেটা পারপাস বিকজ দিস গভর্নমেন্ট মে নট ইন পাওয়ার টুমরো সো দে এভরি কেস উইল বি কনসিডার্ড অ্যান্ড এভরি কেস উই উইল ফাইট দ্য ব্যাটল অ্যান্ড উই ওয়ান্ট টু গেট দ্য জাস্টিস অলসো এবং আমি সবাইকে আবেদন করবো এই জরুরি ভয়াবহ জরুরি অবস্থার বিরুদ্ধে এই কালো দিনের বিরুদ্ধে আসুন আমরা সকলকে দেখব সকলে এবং এদের বিরুদ্ধে এদের জামানত বাজেয়াপ্ত হয়ে যাওয়ার দিকে আমি এখনও বলবো না ওবামায় মেরেছে বলে পাল্টা আমি মারব অ্যারেস্ট আমরাও কিন্তু পাল্টা করতে পারি ওনার হাতে যেমন গভর্নমেন্ট আছে গভর্নমেন্ট আমার হাতেও আছে আমিও কিন্তু দরকার হলে এখানে অনেককেই অ্যারেস্ট করতে পারি যারা চোর ডাকাত গুন্ডা বদমাশ এবং যারা দাঙ্গা করে যারা কোটি কোটি টাকা নিয়ে কাজ করে কিন্তু আমরা এখনও করিনি তার কারণ আমি একটা রাজনৈতিক কার্টিস্টে বিশ্বাস করি কিন্তু আয়নায় তুমি যেমন মুখ দেখাবে আগামী দিন ভারতবর্ষের মানুষ আয়নায় সেই মুখ দেখাবে আমি মোদীকে ডাইরেক্ট চ্যালেঞ্জ করছি ইউ ক্যানট ডু এনিথিং বিকজ তৃণমূল কংগ্রেস ইজ রাইট ইউ আর রং ইউ ক্যানট সাপ্রেস দ্য ভয়েস অফ দ্য পিপুল ইউ ক্যানট বুলডোজ দ্য পিপুল ভয়েস তোমাকে রেস্ট্রিকশন উইথড্র করতে হবে নোটবন্দি নিয়ে কত কোটি টাকার খেলা হয়েছে এটা দেশের মানুষ জানতে চায় আর বেঙ্গল ইজ দ্য প্লেস যেখানে স্বাধীনতা আন্দোলনের জন্ম হয়েছিল বেঙ্গল ইজ দ্য প্লেস যেখানে জাগরণের জন্ম হয়েছিল রেনেসার জন্ম হয়েছিল এই বেঙ্গলে কিন্তু আগামী দিন ভারতবর্ষের রাজনীতির প্রতিপ্রকৃতি বাংলার এই প্রতিবাদী কণ্ঠই কিন্তু তুলে ধরবে এবং আমি মনে করি যে যার অন্যায় সেটা অন্যায় একজনের কারো একটা প্লেনের টিকিট আপগ্রেড করে দেওয়া এই প্লেনে যারা যাতায়াত করে তারা জানেন যে বেশি জার্নি করে প্লেনের কোম্পানিও করে দেয় এগুলো ছোটোখাটো কেস এগুলো বড় কেস নয় আর এগুলো সিম্পল এগুলো প্রত্যেকটা ঘরে ঘরে আছে সুতরাং একটা আর্টিস্ট কোথায় গিয়ে একটা প্রোগ্রাম করেছে কার সাথে আমার তো ফার্স্ট কোয়েশ্চেন তোমার চ্যানেলে চলছে কী করে আর তোমার দায়িত্ব ছিল তুমি কেন করোনি যদি চিটফান্ড কোথাও কিছু স্ক্যাম হয়ে থাকে তার জন্য দায়িত্ব সেন্টার গভর্নমেন্ট তোমার সেবির ওপর দায়িত্ব ছিল রিজার্ভ ব্যাঙ্কের ওপর দায়িত্ব ছিল তোমার রিজার্ভ ব্যাঙ্ক তার দায়িত্ব পালন করেনি কেন আজকে তুমি কেন আমাদের লোকেদের গায়ে হাত দিচ্ছ তুমি যারা তৈরি করেছো যারা ফাউন্ডার মেম্বার তাদের কারো গায়ে হাত দাওনি 1980 সাল থেকে সঞ্জয়িতা বলুন ফেভারিট বলুন সারদা বলুন পিয়ারলেস বলুন পিয়ারলেস আমি যাই না ওসব টাকা পয়সা দিয়ে কি করেছে সারদা বলুন এরকম অনেক এমপিএস কারা বিমানবাবুরা তো তোর ঘরের ছেলে কারোর গায়ে হাত দেওয়া হয় শুধু তৃণমূল কংগ্রেসকে তৃণমূল কংগ্রেসকে মানুষের জন্য প্রতিবাদ করছে বলে ওরাই প্রতিহিংসা রাজনীতি করছে বাট এই প্রতিহিংসার রাজনীতি কোথায় যাবে নরেন্দ্র মোদী তুমি বুঝতে পারছো না এবং যদি দেশের কোথাও পালিয়ে গিয়েও ভাবো তুমি বাঁচবে টাকা সরিয়ে দিয়ে তাহলে মনে রেখে দিও ভারতবর্ষের মানুষ সময় চেনে কথা বলবে আমি এটুকু বলে দিলাম সুদীপটা সুস্থ থাকুক এটা আমি চাই সিনিয়র লিডার সুদীপ সিনিয়র লিডার এবং উই উইল টেক অল লিগাল ব্যাটল এমনকি লয়ারদের পর্যন্ত ভয় দেখানো হয় আমি একটা জিনিস লক্ষ্য করছি সিবিআই কেসে বা ইডি কেসে অনেক জাস্টিসদের পর্যন্ত বলে দেওয়া হয় দেবে না রিলিফ দেবে না এক একটা কেসে 1.5 বছর 2 বছর 2.5 বছর 3 বছর রেখে দেওয়া হয় আমি জানি যেখানে গভর্নমেন্ট জাস্টিস দেয় না সেখানে জুডিশিয়ারি জাস্টিস যেটা অনেস্টলি সেটা জুডিশিয়ারি কাছে আমরা অ্যাপিল করবো যে এই ভিন্ডিক্টিভ অ্যাটিটিউডের বিরুদ্ধে লেট গুড সেন্স পিপল অ্যান্ড উই উইল সি জাস্টিস ফ্রম দ্য কোর্ট অলসো এবং এটা আমি মনে করি যে নিশ্চয়ই হবে মানুষের জয় হবে সুদীপদার চিন্তা করার কোনো কারণ নেই সুদীপদার জেলে থাকলে মনে রাখবেন বাংলার মানুষের হৃদয়ে আছে একটা কেসের জন্য তারা লড়াই করছে সুতরাং এটা নিয়ে চিন্তা করার কোনো কারণ নেই বড় বড় চোর টাকা কালোবাজারিরা ঘুরে বেড়াচ্ছে সারা দেশ থেকে বিদেশে কারোর গায়ে টাচ করার ক্ষমতা নেই নরেন্দ্র মোদীর যত কিছু যারা নোটবন্দি করছে তাদের বিরুদ্ধে আমি এখনও বলি নোটবন্দির নামে তৃণমূলকে বন্দি করলে পারপাস সার্ভ হবে না জনগণ তোমাদের বন্দি করার জন্য প্রস্তুত আছে আগামীকাল থেকে যে যেখানে পারবে আন্দোলন চলবে আন্দোলন চলছে এবং সব পলিটিক্যাল পার্টিকে রিকোয়েস্ট করবো যেহেতু তৃণমূল কংগ্রেস এই আন্দোলনটাকে লিড করেছে
এবং আই প্রোটেস্টেড ফার্স্ট, সেই জন্য তৃণমূল কংগ্রেসের উপর এটা একটা আঘাত, কিন্তু এই আঘাতকে আমরা জয় করব। আমি 35 ইয়ার সিপিএমকে অনেক লড়াই করেছি, আমি জানি, সুতরাং উই ডোন্ট মাইন্ড। আমি হাসি মুখে বলব, আমরা দুঃখিত, আমরা মর্মাহত, আমরা স্তম্ভিত এদের এই রাজনৈতিক প্রতিহিংসা দেখে, কিন্তু আমরা ভীত নই, সন্ত্রস্ত নই, সন্ত্রাসকে আমরা জব্দ করবো। দিস ইজ মাই ক্লেম। আমি আপনাদের বলে দিলাম, আমার কাছে 10টা রাজ্যে আমরা প্রতিবাদ 9 তারিখ থেকে যেটা করব, কন্টিনিউ ধর্ণা চলবে, সব পলিটিক্যাল পার্টি যেখানে আছে তারা নামো, তৃণমূল কংগ্রেসের এটা প্রোগ্রাম, যেহেতু আমরাও ন্যাশনাল পার্টি, আমাদের 9 তারিখ থেকে কিষানগঞ্জের প্রোগ্রাম হবে, দায়িত্বে থাকবে শুভেন্দু অধিকারী রাব্বানি, কন্টিনিউ করবে ধর্ণা 72 ঘন্টা, সকাল মানে 10টা থেকে প্রতিদিনই 6টা অবধি হবে, কিষানগঞ্জে হবে 9 তারিখ থেকে, চলবে 11 তারিখ পর্যন্ত, তারপরে আমরা 12 বাজে ঠিক করব, মানে কালকের এই বিক্ষোভ টিক্ষোভ ছাড়া এখন তো এটা কন্টিনিউ করবে, কোথায় কখন কি বিক্ষোভ আমরা জানি না। দুই হচ্ছে ওই কিষানগঞ্জে ও থাকবে, আসামে যাবে ববি, ববির নেতৃত্বে আসাম হবে, এবার ত্রিপুরা হবে, ত্রিপুরা আমাদের ত্রিপুরা প্রদেশ তৃণমূল কংগ্রেস আছে, তাদের নেতৃত্বে হবে, মণিপুরও হবে, মণিপুর আমাদের তৃণমূল কংগ্রেস আছে, তাদের নেতৃত্বে হবে, অরুণাচলও আমাদের ইউনিট আছে, আমরা অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস পার্টি, তাদের নেতৃত্বে হবে, আমাদের দিল্লিতে হবে এমপিদের নেতৃত্বে, এবং আমাদের বাংলায় হবে, বাংলায় এটা 9 তারিখ থেকে শুরু হবে, অন্য জায়গায় হবে 10-11, এখানে শুরু হবে 9 তারিখ থেকে, বাংলাটা আগে শুরু হবে, রিজার্ভ ব্যাংকের সামনে আমরা বাংলায় করবো 9 তারিখ থেকে, আর 10-11 কিষানগঞ্জ হবে, 10-11 থেকে দিল্লি হবে, কিষানগঞ্জ বিহার হবে, উড়িষ্যায় ভুবনেশ্বর হবে, ভুবনেশ্বরের দায়িত্ব সুব্রত মুখী থাকবে, মুকুল রায় দায়িত্ব থাকবে পাঞ্জাবে, দায়িত্ব থাকবে ধানবাদে মলয় ঘটক, জিতেন তুমারি সমেত, দীনেশ বাজার সমেত, ইয়েস ধানবাদ ঝাড়খণ্ডে, উড়িষ্যায় বলেছি ভুবন বক্সি থাকবে, এরকমভাবে বিভিন্ন নেতৃবৃন্দকে দায়ত্ব দেওয়া হচ্ছে, দিল্লিতে দায়িত্ব থাকবে দীনেশ ত্রিবেদী, জেরেকব রায়, কল্যাণ ব্যানার্জিরা যারা আছে লোকসভা রাজ্যসভা মিলিয়ে, সুতরাং ইট উইল কন্টিনিউ, মুভমেন্ট শুরু হয়ে গেল আজ থেকে, ইট উইল কন্টিনিউ। আমি কোথায় থাকবো না থাকবো সেটা আমি এখন বলছি না, আই উইল ডিসাইড মাই প্রোগ্রাম এনি টাইম এনিওয়্যার। থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ, হ্যাপি নিউ ইয়ার।